সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ আজ, ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন এশিয়ার সরকার প্রধানরা। হেফাজতের তাণ্ডবের 5ই মে আজ, পুলিশের দায়ের করা 53 মামলার অধিকাংশই হিমাগারে। ভর্তি নিয়ে চিন্তিত এসএসসি পাস শিক্ষার্থীরা, সঠিকভাবে মূল্যায়ন হয় না পরীক্ষার খাতা, অভিযোগ শিক্ষাবিদদের। কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিল পাস, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য উপহার হিসেবে সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ভারত। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। 450 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই স্যাটেলাইটের সুবিধা ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোও উপকৃত হবে। সার্কভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারত এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ দেশ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। দক্ষিণ এশীয় দেশগুলোকে যোগাযোগ ও দুর্যোগ সহায়তা দেয়াই হবে এর প্রধান লক্ষ্য। সাউথ এশিয়া নামের এই স্যাটেলাইটের মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হবে ভারতের। বাংলাদেশ মার্চে এক চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে যোগ দেয়। পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশই এই স্যাটেলাইটে যোগ দিয়েছে। আজ ঘটনাবহুল 5ই মে। 2013 সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম লং মার্চ এবং পরে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করে। পরে ওই দিন তারা নিজেদের 13 দফা দাবি বাস্তবায়নে সেখানে অবস্থানের চেষ্টা ও ধ্বংসাত্মক কর্মসূচি চালায়। তাণ্ডবের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে 53টি মামলা করা হলেও অধিকাংশের তদন্ত এখনও শেষ হয়নি। জুবের আল মাহমুদের প্রতিবেদন। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মীদের নাস্তিক আখ্যা দিয়ে এবং নিজেদের 13 দফা দাবি নিয়ে 2013 সালে সামনে আসে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কিন্তু সংগঠনটির ডাকা ওই বছরের 4 এপ্রিল লং মার্চ এবং 5ই মে ঢাকা ঘেরাও ও মতিঝিলের শাপলা চত্বরে বেআইনি অবস্থান কর্মসূচি থেকে মতিঝিল পল্টন ও এর আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, কেটে ফেলা হয় বহু গাছ, আগুন দেয়া হয় পবিত্র কোরআন শরীফেও। ওই তাণ্ডবের পর 5ই মে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানের মুখে মতিঝিল ছাড়তে বাধ্য হয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। কিন্তু শাপলা চত্বরের সমাবেশ ভাঙার পর হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের 2500 কর্মী ও সমর্থক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে দেখা যায় ওই ঘটনায় 1 জন পুলিশ সদস্য সহ 13 জন নিহত হয়েছিলেন। এরপর হেফাজতের নৃশংস ওই তাণ্ডব ও সহিংসতার ঘটনায় রাজধানীর 4 থানায় 53টি মামলা করা হলেও ঘটনার 4 বছরেও 53 মামলার 49টিরই তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে 4টি মামলার চার্জশিট দেওয়া হলেও ধীর গতিতে চলছে বিচার কাজ। বাকিগুলোর তদন্ত শেষ করে কবে চার্জশিট দাখিল করা হবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখে কোনো উত্তর নেই। ওই ঘটনায় যে 78 জন গ্রেপ্তার হয়েছিল তাদের অধিকাংশই এখন জামিনে মুক্ত রয়েছেন। জুবের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এইচএসসিতে ভর্তি নিয়ে চিন্তিত সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবকরাও, কারণ ভালো কলেজগুলোই নেই পর্যাপ্ত আসন। আর শিক্ষাবিদদের মূল্যায়ন, দক্ষ শিক্ষকের অভাবসহ পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না করায় তৈরি হচ্ছে না প্রকৃত মেধাবী। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরা, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1011টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,18,112 জন পরীক্ষার্থীর মধ্যে
পাশ করেছে 83.99%। তবে গণিত আর ইংরেজি বিষয়ে ফল কিছুটা বিপর্যয় হওয়ায় পাশের হার গেলবারের চেয়ে কিছুটা কমেছে। এবার কমে যাওয়ার পিছনে যে কয়েকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে একটা হলো গণিত এবং ইংরেজিতে এবার আমাদের শিক্ষার্থীরা ফল খারাপ করেছে। গতবারে যেখানে গণিতে পাশের হার প্রায় 97% ছিল এবারে সেটা কমে হয়েছে প্রায় 91%। ইংরেজিতেও গতবার প্রায় 97% ছিল এবার কমে হয়েছে 94%। এদিকে চট্টগ্রামের সেরা 10 স্কুলের মধ্যে এবারও জায়গা দখল করে রেখেছে কলেজিয়েট স্কুল। আর ফটিকছড়ির নারায়ণহাট স্কুল গতবার সেরা হলেও এবার রয়েছে 5-0। তবে একইভাবে পার্বত্য জেলাগুলোতেই ফল বিপর্যয়ে সবচেয়ে বেশি জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক। পার্বত্য এলাকাতে এবার ফল দুইটা জেলায় খুবই খারাপ হয়েছে, যেমন রাঙামাটি জেলা এবং খাগড়াছড়ি জেলা। এবার একটা মাত্র প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা একজনও পাশ করতে পারে না, সেখানে 9 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করে না। চট্টগ্রামে পাশের হার 90% কাছাকাছি হলেও শিক্ষাবিদরা বলছেন এসব পরীক্ষার ফল দিয়ে মেধা যাচাই করা সম্ভব নয়। দক্ষ শিক্ষকের অভাবে আর পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না করায় প্রকৃত মেধাবী তৈরি হচ্ছে না বলে অভিযোগ শিক্ষাবিদদের। এই ছেলে মেয়েগুলো সত্যিকারভাবে উপযুক্ত প্রশিক্ষিত হলো কি না এটা নিয়ে প্রশ্ন আছে। পরিবর্তিত অবস্থায় যারা ছাত্রদেরকে পড়াবেন তারাই পরিবর্তিত অবস্থাটা বা পরিবর্তিত ব্যবহারগুলি পরিষ্কারভাবে নিজেরা হৃদয়ঙ্গম করতে পেরেছেন কি না যদি নিজেরা এদের বুঝতে পারেন তাহলে তারা তাদের ছাত্রদেরকে সেইভাবে তৈরি করবেন। এদিকে পাশের হার বাড়ানোর কথা চিন্তা না করে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বহুল প্রতীক্ষিত কক্সবাজার মেরিন ড্রাইভ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার প্রতিনিধি ইসমতা রাইশুর তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে কক্সবাজারে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। স্থানীয়রা মনে করছেন প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে সব সময় আন্তরিক। প্রধানমন্ত্রী আসছে কক্সবাজার, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি সবসময় কক্সবাজারকে নিয়ে ভাবেন, এটা তার বিভিন্ন কাজে ইতিমধ্যে প্রতিফলিত হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা পরিণত হবে জনসমুদ্রে, এমনটাই আশা আওয়ামী লীগের এই নেতার। মিনিমাম লক্ষাধিক লোকের সমাগম ঘটবে প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, কক্সবাজারের সকল এলাকায় সাজো সাজো একটা রব পড়ে গেছে। সবাই খুব উল্লসিত, খুব আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী এখানে জনসভা করবেন, তার বক্তব্য শুনবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আমার জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইভেন আমাদের অন্যান্য গোয়েন্দা বাহিনী সহ আমরা সরকারি সকল ধরনের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, আমরা একত্রে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার সফর সুন্দর হবে, সার্থক হবে। কক্সবাজার বিমানবন্দরে বোয়িং বিমান চলাচলের কার্যক্রম ও বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও এ সময় মহেশখালী, আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের ভবন সহ 6টি প্রকল্পের উদ্বোধন ও বাঁকখালি ব্রিজে আইটি পার্ক, এলএনজি টার্মিনাল, নাফ ট্যুরিজম পার্ক সহ 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলছে আগুনঝরা গ্রীষ্ম, চারদিকে উত্তাপ, আর এরই মাঝে সড়কে সড়কে শোভা পাচ্ছে রক্ত লাল কৃষ্ণচূড়া। এ যেন যান্ত্রিক ঢাকার এক ভিন্ন রূপ। প্রকৃতির এই শোভিত রূপ এক মুহূর্তের জন্য হলেও শীতল করে ক্লান্ত নাগরিক মন। হায়দার আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। ইট, কাঠ আর কনক্রিটের শহরে এসেছে খনিক অতিথি কৃষ্ণচূড়া। সবুজ ক্যানভাসে টুকটুকে লাল হয়ে ফুটে আছে থোকায় থোকায়, মাঝে মাঝে মেঘের ফাঁক গলিয়ে উঁকি দেওয়া সূর্যের সাথে আলো ছায়ার খেলা খেলছে তারা। কৃষ্ণের সাথে যেমন রাধা, ঠিক তেমনি কৃষ্ণচূড়ার সাথে রাধাচূড়াও জোট বেঁধেছে। তাদের সঙ্গী হয়েছে ঝর্ণার মতো ঝুলে থাকা হলুদ ফুল, ভ্রমর তাদের গান শুনিয়ে মধুর সংগ্রহে ব্যস্ত। প্রকৃতি যেখানে এত রোমান্টিক সেখানে যুগলরা কি আর ঘরে বসে থাকতে পারে, তাই তারাও নগরীর নতুন রূপ দেখতে ঘর ছাড়া। প্রেয়সীর কৃষ্ণ চুল সরিয়ে
সেখানে কৃষ্ণচূড়া পরিয়ে দিচ্ছে প্রেমিক, কখনো আবার ফুল হাতে ঝরা ফুলের গালিচায় হাঁটছে শুভ্র পায়ের প্রেয়সী, আবার কখনো ঝরা ফুলগুলো কুড়িয়ে সমর্পণ করছে প্রেমিকের হাতে। সৌন্দর্যটাকে ঠিক রাখার জন্য একটু পরিকল্পনা করে যদি এরকম কিছু জায়গাগুলোতে সাধারণ মানুষের জন্য গাছপালা আরও কিছু পরিকল্পনা করে করা হয় তাহলে আমার খুব ভালো হতো। নগরীর এই নতুন প্রেয়সী চেহারা ছবির কবি অর্থাৎ ফটোগ্রাফারদের দারুণভাবে নাড়া দিয়েছে। ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের খেলায় স্টিল ফ্রেমে সেগুলো বন্দি করতে ব্যস্ত তারা। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ফুল রাখি, আমাদের সাবজেক্ট যেটাই হোক না কেন, সৌন্দর্যটাই কিন্তু আমাদের সাবজেক্টকে অনেক বেশি সৌন্দর্য করে তোলে। শুধু ক্যামেরার কবি নয়, যারা আসলেই বর্ণমালাকে কবিতায় রূপ দেন তাদেরকেও নাড়িয়ে দিয়েছে নগরে কৃষ্ণচূড়ার আগমন। ঝুল বারান্দার সামনে কৃষ্ণচূড়াকে দেখে কৃষ্ণচূড়া শিরোনামেই লিখছেন কবিতা। এগুলো কখনো সবুজ, কখনো বৃষ্টি, এই জিনিসগুলো কিন্তু আমাদের লেখায় একটা বড় ভূমিকা পালন করে। ইট কাঠ বালুর শহর, শহরের যন্ত্র মানব, শহরে মনের খবর রাখে। নতুন কবিতার লাইন শুধু নয়, নতুন নতুন গানের লাইনও জন্ম দিচ্ছে কৃষ্ণ আর রাধাচূড়া। তাই গাছের ছায়ায় বন্ধুত্বের বাঁধনে বাঁধা তরুণ তরুণীরা গিটারের সারগামে সুর তুলেছে। এক একটা ফুল এক একটা সুন্দর কথার জন্ম দেয়, এক একটা সুন্দর গানের জন্ম দেয়। এসবের বাইরেও শহরের নাগরিক মানুষগুলো যন্ত্র আর যন্ত্রণা ভোলার একদণ্ড অবসর পেয়েছেন এই কৃষ্ণচূড়ার মৌসুমে। দেশি বিদেশি গবেষণা যদি মানি তাহলে আমাদের এই প্রিয় ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে অসুন্দর এবং অবসবাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম। কিন্তু বছরের ঠিক এই সময়টাতে এই শহরটি হয়ে ওঠে ফুলে ফুলে রঙিন এবং সবচেয়ে স্নিগ্ধ একটি শহরে রূপান্তরিত হয়। সরকার এবং সরকারের বাইরে থাকা নগর পরিকল্পনাবিদরা যদি একটু বেশি করে ভাবতেন তাহলে হয়তোবা এই শহরটিকে সারা বছর এরকম স্নিগ্ধ, সুন্দর এবং ফুলে ফুলে সুরভিত রাখা সম্ভব হতো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। প্রকল্প নেয়ার দীর্ঘ 11 বছরেও খুলনা নগরীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সম্ভব হয়নি, বরং প্রকল্পে থাকা বিতরণ লাইনের কাজ বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলছেন ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপনে একনেকে 600 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয় 2006 সালে। অনেক প্রতিকূলতা পেরিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আরুংঘাটা এলাকা পর্যন্ত 165 কিলোমিটার সঞ্চালন পাইপলাইন বসানোর কাজ শেষ হলেও এখনও নিশ্চিত হয়নি গ্যাস সরবরাহ। উল্টো অসমাপ্ত অবস্থাতেই প্রকল্পটি স্থগিত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। যারা এই অঞ্চলের উন্নয়নের কথা ভাবে সেই সমস্ত কর্মকর্তাদের দিয়ে কাজটি দ্রুত সম্পন্ন করলেই আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু যেভাবে আজকে কষ্ট পাচ্ছে, যেভাবে তাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজকে গ্যাসের বিষয়টি ফয়সলা হচ্ছে না বলে কষ্ট পাচ্ছে, এই কষ্ট কিন্তু লাঘব হবে। যারা দায়িত্বে সরকারে যারা আমলারা তারা এই পাইপ বেঁধে, এটা আমাদের বেদনা এবং ক্ষোভের কথা শুধু নয়, আমরা দিনদিন আন্দোলন সংগ্রাম যা করেছি আবার আমাদের নতুন করে আবার এই গ্যাসের জন্য আন্দোলন করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আমরা খুঁজে দিচ্ছি। অবশ্য প্রকল্প পুনরায় চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। আমাদের এই অঞ্চলের যে মিশন এবং ভিশন, যেটা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলকে একটি উন্নত অঞ্চলে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমি মনে করি তার গোড়াপত্তন সফল হবে। আর গ্যাসের প্রাপ্যতা সাপেক্ষে সরবরাহে কিছুটা সময় লাগবে বলে জানালেন পেট্রোবাংলার কর্মকর্তা। এই অবস্থায় গ্যাস দিতে একটু সময় সাপেক্ষ হবে বলে আমি মনে করি, কারণ গ্যাসের উৎপাদনের অবস্থা, আমরা নতুন নতুন খুব পুরনো গ্যাস ফিল্ডগুলোই থেকে সাপ্লাইগুলো আসছে, নতুন গ্যাস ফিল্ড যখন আমরা সমুদ্রবক্ষে অথবা স্থলভাগে
যখন এগুলো ড্রিল করে উৎপাদনে যাবে সেক্ষেত্রে গ্যাস প্রাপ্তি সাপেক্ষে আসবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে প্রত্যাশা খুলনাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চ ফলনশীল জাতের বীজ কিনে প্রতারণার শিকার নওগাঁর দর্শন গ্রামের চাষিরা। তাদের অভিযোগ, একটি কোম্পানির বীজ কিনে বোরো ধান রোপণ করেন তারা, কিন্তু ধানের গাছ ভালো হলেও ফলনের সময় পুরোটাই চিটা হয়েছে। এর কোনো প্রতিকার না পেয়ে কৃষকরা এখন দিশেহারা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালো ফলনের আশায় নওগাঁর আত্রাই উপজেলার দর্শন গ্রামের কৃষকেরা তাদের জমিতে গাজীপুর সিড নামে একটি কোম্পানির বীজ কিনে বোরো ধান লাগান। ধান গাছের চেহারা দেখে আশায় বুক বাঁধেন চাষিরা, কিন্তু ধান কাটার সময় দেখা দেয় গুড়ে বালি, পুরোটাই চিটা। এতে দিশেহারা চাষিরা। সিংড়ে এক ডিলারশিপ থেকে কিনছি, বিধান গাজীপুর সিড লিমিটেড। ইনি আমাকে বলছে যে এই ধান সর্বোচ্চ ভালো ফলন হবে, এই ধানটা আপনারা নিয়ে যান, গেলে ভালো ফলন পাবেন। খুব ভালো ধান হয়েছে, কিন্তু ফুলার পর দেখা যাচ্ছে সম্পূর্ণ চিটা। দিয়েছে, এসে দেখানোর সে বিভিন্ন রকম ওষুধ কথা বললো, তা দেওয়াও তা কোনো কাজ হয়নি, চিটিয়া চিটাই হয়ে গেছে। এ ঘটনার পর থেকে পলাতক ডিলার, এখন প্রতিকারের দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। অনেক লোকজনই আসে ধান লিয়ে, ধানের ধান ফুটেনি, ধান হয়নি, এতখানি ধান হয়েছে, বড় ধান হয়নি। তথ্য পর্যালোচনার পরই ব্যবস্থা গ্রহণের কথা জানালেন কৃষি কর্মকর্তা। পর্যবেক্ষণের জন্য কৃষি অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে, এটি কি সমস্যা বা কি হয়েছে তাহা নিরূপণ পূর্বক। ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্ত ডিলারের শাস্তির দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের বৈষম্য বেড়েই চলেছে। কারণ বাজারে যেই সবজি খুচরা পর্যায়ে 40 টাকায় বিক্রি হয়, অভিজাত বাজারে তা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। একই অবস্থা মাছের বাজারেও। ক্রেতারা বলছেন বাজারের মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিতদের অবহেলাই এ চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে। সুলতান আহমেদের রিপোর্ট। শুক্রবার হলে এমনিতেই সবজি সহ মাছের দাম বাড়ে রাজধানীর বাজারে। তার উপর দেশের বিভিন্ন এলাকায় আগাম বন্যার অজুহাতে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সবজিসহ মাছের বাজার। এমন বাস্তবতার সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ী। তারা বলছেন পণ্যের আমদানি কম, তাই দাম চড়া। অথচ কারণ বাজারে দেখা যায় সবজির সংকট নেই, দামও হাতের নাগালে। পাইকারি পর্যায়ে কারণ বাজারে যে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, রাজধানীর অভিজাত বাজারে তা খুচরা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। একই অবস্থা টমেটো, চিচিঙ্গা, দুন্দল, করলা, ঢ্যাঁড়স কিংবা পেঁপের দামে। সবচেয়ে বেশি বৈষম্য মনে হলো কাঁচামরিচের দামে। পাইকারি বাজারে 20 টাকায় বিক্রি হলেও অভিজাত বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। তা 250 টাকা পারলা, গত সপ্তাহ ছিল 200 টাকা পারলা, এখন হচ্ছে 250 টাকা বললাম, মানে 40 থেকে 50 টাকা কেজি হচ্ছে, বেশি 60-70-80 এরকম। মানে মাল ভালো, জিনিস দেয় ভালো, আমরা ধরতে হয় না, আমাদেরকে মাল দেয় বাচ্চা বাচ্চা, এমনি আমরা 200-250 টাকা কেজিতে বেশি দেয় আর কি। বটবটি 35 বেচতেছি, বেগুনও 35 টাকা বেচতেছি, আর করলাও 35 বেচতেছি, পটলও 35 বেচতেছি, আর ভেন্ডিও 35 বেচতেছি, এটা হোলসেল ধরনের বেচতেছি। একই চিত্র মাছের বাজারে। কারণ বাজারে যে কাতল বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে, তা অভিজাত বাজারে বিক্রি হচ্ছে কমপক্ষে 350 টাকায়। এমন চিত্র রুই, ইলিশ, চিংড়ি সহ প্রায় সব মাছেই। বৈরব থেকে আনি আপনার 900 টাকায়, 1000 টাকা বেচতারি, 900 টাকাও বেশি, 1000ও বেশি, আর দেশি রুই 450-500 টাকা বেশি। মাছ বর্তমানে মোটামুটি আমদানি আছে, রুই মাছ বেচতেছি আপনার 6-9 টাকা 220-230, কাতল মাছ 260-250। ক্রেতারা বলছেন বাজার মনিটরিং এর দুর্বলতা এর জন্য দায়ী। পলিসি মেকাররা ঠিকই পাঠায়, কিন্তু যারা ফিল্ডে কাজ করে তারা ব্যক্তি কিছু ইন্টারেস্টেড হয়ে তারা এই মনিটরিংটা আর করে না, তারা লুজ করে দেয়। এদিকে রাজধানীর বাজারে আরেক ধাপ বেড়েছে চালের দাম। বিক্রেতারা বলছেন টাকা অগ্রিম দিয়েও চাল পাচ্ছেন না তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
আবার স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর এফডিসিতে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ফাতেমা কাউসার, আমরা সরাসরি যাব তার কাছে। ফাতেমা, ভোট গ্রহণের সবশেষ খবর আমাদের জানান। প্রতি দুই বছর পরপরই কিন্তু বিএফডিসির শিল্পী সমিতি নির্বাচন হয়ে থাকে, তো এবারও আসলে সকাল 9টা থেকে কিন্তু শিল্পী সমিতির নির্বাচনটি শুরু হয় এবং সকাল থেকে শিল্পীরা যেই পরিমাণে আসছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিল্পীদের উপস্থিতি আরও বাড়ছে। এবার যদি একটু জানিয়ে রাখি যে এবার তিনটি প্যানেলে নির্বাচন হচ্ছে, তার মধ্যে অমিত হাসান ওমর সানি একটি প্যানেল রয়েছে, মিশা সদাগর জাহিদ খানের একটি প্যানেল রয়েছে, এছাড়া নতুন করে যে প্যানেলটি খুব কম সময়ের মধ্যে আসলে যে প্যানেলটি ঘোষণা হয় সেটি হচ্ছে ড্যানি সিডাক ইলিয়াস কোবরা প্যানেল। এবং আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু পুরো বিএফডিসিতেই কিন্তু শিল্পীদের উপস্থিতির পাশাপাশি এখানকার যারা ভোটার রয়েছেন এছাড়া উৎসুক মানুষের সংখ্যা আসলে বেশি। এবং দেখতে পাচ্ছেন এবার তিনটি প্যানেল থেকে 59 জন প্রার্থী 21টি পদের জন্য দাঁড়িয়েছেন এবং তার মধ্যে আসলে সভাপতি পদে 6 জন রয়েছেন এবং সভাপতি পদে 3 জন রয়েছে, তাদের মিশা সদাগর, ওমর সানি এবং ড্যানি সিডাক রয়েছেন। এবং এই ভোট গ্রহণ যে প্রক্রিয়াটি সেটি 9টা থেকে শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত চলবে এবং সেটার রেজাল্টটি জানার জন্য আসলে আমাদেরকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটি আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি শুনলাম যে তিনি আমাদেরকে বলছিলেন যে 12টা একটা নাগাদ হয়তো তারা ফলাফলটি ঘোষণা করতে পারবেন যে কে হতে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও এবং ওই কমিটিতে আসলে কারা কারা থাকবে, কারা চলচ্চিত্রে এতদিন থেকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো আসলে কারা বাস্তবায়ন করবেন, আর শিল্পীদের মধ্য থেকে কাদের জন্য আসলে কাদেরকে আস্থা করে ভোটটা দিয়েছেন যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন সেটি আসলে দেখতে হলে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সজল আরেকটি বিষয় যে এবার আর চলচ্চিত্রে সভাপতি পদে যারা দাঁড়িয়েছেন তারা গত পরশু দিন থেকে তারা তাদের যে ইশতেহারগুলো রয়েছেন সেগুলো তারা শিল্পীদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন, যে কেউ বলছিলেন কেউ শিল্পী পল্লী তৈরি করে দিবেন, কেউ বলছিলেন কেউ হয়তো অ্যাপার্টমেন্ট করে দিবেন, কেউ বলছেন ভিনদেশি যে চলচ্চিত্র সেগুলো যে অবৈধভাবে দেশে প্রবেশ করছে, সাফটা চুক্তি মানছে না বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো আসলে তারা সমাধান করবেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এই নির্বাচনটি 5টা পর্যন্ত চলবে এবং 5টার পর রেজাল্টের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কে শিল্পী সমিতির সভাপতি হবে আর কারাই বা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, কাদের উপর সবাই আস্থা রাখবে। তো সজল, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফাতেমা কাউসার যোগ দিয়েছিলেন আমাদের সাথে। চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন চলছে সেই নির্বাচনের সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সামান্য ভোটের ব্যবধানে পার পেয়ে গেল ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিল। নতুন এই নীতি পাশের পরপরই ওবামা কেয়ারকে মৃত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের 217-213 ভোটের ব্যবধানে পাশ হয় ট্রাম্পের স্বাস্থ্যনীতি। বিস্তারিত থাকছে সাবরিনা মমতাজের রিপোর্টে। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আইনি বিজয়, আর বিজয়ের আনন্দে মাতোয়ারা রিপাবলিকানরা। কংগ্রেসের নিম্নকক্ষে খুব সামান্য ভোটের ব্যবধানে নতুন স্বাস্থ্যনীতি সংক্রান্ত বিল পাশের পর ওবামা কেয়ারকে মৃত বলেন ট্রাম্প। And this is a great plan. এখন এটা নিশ্চিত যে ওবামাকে আর হারতে বসেছে, এটা মৃত। আমরা যদি বীমা কোম্পানিগুলোকে প্রচুর অর্থ খেসারত না দেই এটা খুব শিগগির নিঃশব্দে মারা যাবে, এটা একটা মহৎ পরিকল্পনা। এখন কেবল অপেক্ষা বিলটি সিনেটে পাশ হওয়া নিয়ে, তা নিয়েও আশাবাদী রিপাবলিকানরা। ট্রাম্প প্রশাসনের এই খুশির বন্যা বইয়ে দিতে রিসেপশন পার্টির আয়োজন করা হয় হোয়াইট হাউস লনে। এই বিজয়কে স্পিকার পল র্যানও রাজনৈতিক বিজয় বলে মনে করেন। আমাদের অনেকেই গেল 7 বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এই ভোটটি দেওয়ার জন্য। তবে ডেমোক্রেটদের মত ভিন্ন। তাদের মতে নতুন এই স্বাস্থ্যনীতি পাশের ফলে আমেরিকান স্বাস্থ্যনীতি আইন অনিশ্চিত হয়ে পড়বে।
asthma and all other pre-existing conditions. Trump care jodi churanto bhabe bijoy labh kore tobe nobojatoker jonmo shasthonitir aotay ashbe na. Asthma akranto shoho onek rogike oshohniyo matrar bima bhog korte hobe. Bohu manush mara porbe Trump care er chape. Thousands, many thousands of people will die. ওবামা কেয়ার বাতিল হওয়ায় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন অনেক ডেমোক্রেট নেতাও। আমি সত্যি ভীষণ হতাশ, কারণ আমি মনে করি না এই রিপাবলিকানরা সত্যিকার অর্থে নাগরিকদের ভালোর জন্য উদ্বিগ্ন। আমরা এখানে যারা আছি প্রায় সবাই ক্যান্সারের সাথে লড়ছি। আজকে যে ভোট অনুষ্ঠিত হলো, ক্যালিফোর্নিয়ার নাগরিক হিসেবে আমি প্রকৃতপক্ষে চরম হতাশ, কারণ রিপাবলিকানরা মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে, খেলছে। ট্রাম্প স্বাস্থ্যনীতি নিয়ে চিকিৎসক ও হাসপাতাল প্রতিনিধিদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। সাবরিনা মমতাজ, নিউজ 24। সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর ভুলবশত করা গুলিতে নিহত হয়েছেন দেশটির সর্বকনিষ্ঠ মন্ত্রী আবদুল্লাহি শেখ আব্বাস। বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে রাষ্ট্রপতির ভবনের কাছে আবদুল্লাহি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্য মনে করে তাকে লক্ষ্য করে গুলি করে নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়েছে, 31 বছর বয়সী গণপূর্ত মন্ত্রী আবদুল্লাহির মৃত্যুতে প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহামেদ তার ইথিওপিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। শরণার্থী শিবিরে বড় হওয়া আবদুল্লাহি গত বছর নভেম্বরে সংসদ সদস্য হন এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে তিনি মন্ত্রিত্ব লাভ করেন। এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগার ক্রিকেটের জন্য ভালো করার সুবর্ণ সুযোগ বলছেন এই হার্ড হিটার। ইংল্যান্ড যাবার আগে নিউজ 24-এর সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তামিম। নাজমুল সাকিবের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথমটা। টাইগার ক্রিকেটের সুনাম আর যাদের কারণে বিশ্বজোড়া, যাদের আগুনের রূপে কত সোনালি জয়ের সাক্ষী কোটি বাঙালি, যাদের ঘামে রচিত হয় এক একটা ইতিহাস, তাদের একজন তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম এই নক্ষত্রের আলো ছটায় এখনও এগিয়ে চলার সাহস পায় টাইগাররা। বড় টুর্নামেন্ট আসলেই তামিমরাই ঝান্ডা হাতে 22 গজে লড়াই করার প্রেরণা দেন। ব্যতিক্রম হয়নি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির বেলায়। বিশ্বমঞ্চটা টর্নেডো তামিমের চোখে পারফর্ম করার সুবর্ণ সুযোগ। সত্যি কথা, ইটস এ ম্যাসিভ টুর্নামেন্ট। ওটাতে ভালো করতে হলে আমাদের উই হ্যাভ টু প্লে আওয়ার বেস্ট ক্রিকেট অ্যান্ড দ্য অপোজিশন উই আর প্লেয়িং দেয়ার আর ভেরি ভেরি গুড টিমস টু। সো ওদেরকে হারাইতে হলে, ওদের সাথে কম্পিট করতে হলে আমাদের উই হ্যাভ টু প্লে আওয়ার বেস্ট ক্রিকেট অ্যান্ড ওটার জন্য উই হ্যাভ আ পারফেক্ট অপরচুনিটি টু প্লে দোজ 4 গেমস বিফোর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা ট্রাইনেশনে আমরা খেলবো। ওখানে যদি আমরা ভালো ম্যাচ জিতি অথবা উই ডু ওয়েল ইন দ্যাট টুর্নামেন্ট, দ্যাট উইল গিভ আস আ লট অফ কনফিডেন্স। ক্রিকেটে বাংলাদেশ এখন পার করছে সোনালী যুগ। বর্তমানে বিশ্ব ক্রিকেট থেকে অর্জন নয়, আদায় করে নেয় বাংলাদেশ। বিশ্বজয়ের স্বপ্ন হয়তো কঠিন, তবে তামিম বলছেন সময়টা একদিন টাইগার ক্রিকেটের ডেরায় আসবেই। আমার ড্রিম, আই এম শিওর আমাদের 15 জনের ড্রিম একটাই, যে যত বেশি ম্যাচ জিতা যায়, র্যাঙ্কিংয়ে যত বেশি উপরে করা যায়। ইটস নট অ্যাবাউট দ্য 15 পিপল, ইটস অ্যাবাউট 160 মিলিয়ন পিপলস ড্রিম, ঠিক না? সবারই ড্রিম, আমাদের সবার ড্রিম যে বাংলাদেশ টিম খুব ভালো খেলবে, অনেকগুলো ম্যাচ জিতবে, র্যাঙ্কিংও উপরে উঠবে। তো এক্স্যাক্টলি আমার ড্রিমও সেম, বাট একটা জিনিস আমরা জানি যে ইটস নট ইজি। যদি ওই ড্রিমটাকে অ্যাচিভ করতে হয়, উই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, আমাদের অনেক কষ্ট করা লাগবে, দেন অ্যাজ এ টিম হিসাবে আমাদের খেলা লাগবে অ্যান্ড অল অ্যান্ড অল। সো আই এম শিওর যে আমাদের যারা, আমরা যারা প্লেয়ার আছি, যে 15-25 যারাই আছি, দে অল প্রিপেয়ার টু ডু ইট। কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বিজয়ের প্রেরণা থাকে তামিমদের ওই একটা ব্যাটের উপর। নাজমুস সাকিব, নিউজ 24। জানাবো পাহাড়কন্যা বান্দরবানের সৌন্দর্যের খবর। যতদূর চোখ যায় উপরে নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়, মাঝখানে মেঘেদের ছোটাছুটিতে সূর্যকিরণের লুকোচুরি খেলা।
কিছুক্ষণ পরপরই হিমেল হাওয়া এসে দোলা দিয়ে যাবে আপনাকে। এমন কল্পনার বাস্তব রূপ উপভোগ করতে যেতে হবে বান্দরবানের নীলাচলে। কামাল হোসাইনের ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। আঁকাবাঁকা পাহাড়ি পথে বান্দরবান শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় পর্যটন কেন্দ্র নীলাচল। এখান থেকেই দেখা যায় পুরো বান্দরবান শহর আর চারদিকের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। সব মৌসুমেই বেড়ানোর জন্য অনন্য স্থান এটি, তাই বছর জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে নীলাচল। পাহাড়টা সবকিছু নিচ থেকে দেখা যাচ্ছে, একটু ভয় ভয় লাগে নিচের দিক তাকাইলে, আর সবকিছু অনেক সুন্দর করে সাজানো গোছানো, তো অবশ্যই ভালো লাগতেছে। না আসলে তো আসলে বুঝবে না যে জায়গাটা কেমন। অনেকে ভাবে যে হয়তো বাংলাদেশ ভালো হবে না, রোড খারাপ হবে বা ভালো করে ডেকোরেশন করা থাকবে না, তো সেক্ষেত্রে তাদের আসা উচিত আর দেখা উচিত যে জায়গাটা আসলে কতটা সুন্দর। এগুলিকে যদি সরকার একটু পৃষ্ঠপোষকতা করে তাহলে আমার মনে হয় যে এখানে বিদেশি পর্যটকরাও এসে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশের অনেক আয় বৃদ্ধি হবে। এবার প্রথম এসেছে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে আকর্ষণ পাহাড়ের উপরে এত সুন্দর একটা জিনিস করছে, আমাদের মানে আসার জন্যই আকর্ষণ। এখানকার পাহাড় এবং জীববৈচিত্র্য, এখানকার যে আদিবাসী আছে তাদের জীবন জীবিকা, অনেক কিছু এখানে দেখা যায়। ভাগ্য ভালো থাকলে দেখা হতে পারে অরণ্য দাসের সাথে। গানের সাথে পাহাড়ের কোলে সূর্য হারিয়ে যাবার বিকেল যেন আরো বেশি মনোরম। উপরে নীল আকাশ আর নিচে বিস্তীর্ণ সবুজ পাহাড়, সেই সাথে পাহাড়ের চূড়ায় মেঘেদের লুকোচুরি, একই সাথে দেখতে পাবেন সুন্দর সূর্যাস্ত। এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবানের নীলাচলে। সময় পেলে চলে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে। বান্দরবানের নীলাচল থেকে শেখ জায়েদ, News 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ আজ, ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন এশিয়ার সরকার প্রধানরা। হেফাজতের তাণ্ডবের 5ই মে আজ, পুলিশের দায়ের করা 53 মামলার অধিকাংশই হিমাগারে। ভর্তি নিয়ে চিন্তিত এসএসসি পাস শিক্ষার্থীরা, সঠিকভাবে মূল্যায়ন হয় না পরীক্ষার খাতা, অভিযোগ শিক্ষাবিদদের। কংগ্রেসের নিম্নকক্ষে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিল পাস, বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।